বাংলাদেশের ক্ষমতাসীনরা যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্র সহ গোটা গণতান্ত্রিক বিশ্বের অব্যাহত তাগিদ এবং অনুরোধ উপেক্ষা করে আরো একটা একতরফা বা ফেক নির্বাচন করে ফেলবার সব আয়োজন সম্পন্ন করেছে, এই পটভূমিতে বাংলাদেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সহ গণতান্ত্রিক উন্নত বিশ্বের বিভিন্ন রকম পদক্ষেপ আসতে পারে এমন আশঙ্কার কথা এখন খোলাখুলি ভাবে সব জায়গায় আলোচিত হচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের তরফে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের উপরে কোন ধরনের ব্যবস্থা আসবে এরকম একটা আলোচনা গত 2 সপ্তাহ বেশি সময় ধরে হচ্ছে, এই কারণে যে আমরা জানি মার্কিন যুক্তরাষ্ট্র সরকার যে তাদের নতুন শ্রম অধিকার নীতি যেটা অনুমোদনের পর প্রকাশ করেছে, সেটা প্রকাশের পরপর যুক্তরাষ্ট্রের যে পররাষ্ট্র মন্ত্রী বা সেক্রেটারি অব স্টেট অ্যান্থনি ব্লিংকেন, তিনি বাংলাদেশের নাম উল্লেখ করে বাংলাদেশের একজন শ্রমিক নেত্রী কল্পনা আক্তার তার প্রসঙ্গ টেনে বলেছেন যে যুক্তরাষ্ট্র সরকার এই শ্রম অধিকার নীতিকে কতটা গুরুত্ব দিয়ে বাস্তবায়ন করতে যাচ্ছে। তো সেখানে বাংলাদেশের নাম উল্লেখ করা, কল্পনা আক্তারের নাম উল্লেখ করা ঠিক এমন পটভূমিতে যখন মানে কয়েকদিন আগেই আমরা দেখেছি যে গার্মেন্টস শ্রমিকরা তাদের মজুরি বৃদ্ধির দাবিতে যে আন্দোলন চলছিল সেই আন্দোলনকে ঘিরে সরকার প্রচন্ড ভাবে দমন নীতি সেখানে গ্রহণ করেছিল এবং একাধিক গার্মেন্টস শ্রমিক আন্দোলন করতে গিয়ে প্রতিবাদ জানাতে গিয়ে তারা হত্যাকাণ্ডের শিকার হয়েছিল, এবং আমরা দেখেছি যে শেখ হাসিনা তিনি দেশের প্রধানমন্ত্রী হিসাবে খুবই কর্কশ গলায় জানিয়ে দিলেন যে মজুরি যেটা বাড়ানো হয়েছে এটা মেনে নিয়েই কাজ করতে হবে, মানে একেবারে হুকুমের মতো করে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের যে মিত্র দেশ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো যারা আমাদের তৈরি পোশাকের প্রধান বাজার, তারা যদি শেষ পর্যন্ত বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বিরুদ্ধে কোনো ধরনের নিষেধাজ্ঞা বা বিধিনিষেধ আরোপ করে তো সেটার প্রতিক্রিয়া কি হতে পারে? স্বাভাবিকভাবেই আমরা বুঝতে পারি যে বাংলাদেশে যেখানে প্রচন্ড ভাবে কর্মসংস্থান একটা সমস্যা, প্রচুর মানুষ বেকার এবং নানা কারণে সাম্প্রতিক সময়ে মানুষ ব্যাপকভাবে কাজ হারাচ্ছে, তো সেখানে গার্মেন্টস শিল্প ন্যূনতম মজুরি দিয়ে হলেও সেখানে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান, বিশেষ করে নারী শ্রমিকের সংখ্যা সেখানে সবচাইতে বেশি, অনেকে বলে থাকেন যে কম বেশি 1/2 কোটি নারী শ্রমিক গার্মেন্টস শিল্পে কাজ করেন। তো এখন এই শিল্পের উপরে যদি কোনো আঘাত আসে, মানে তৈরি পোশাকের বাজার যদি নষ্ট হয়ে যায়, বাজার না থাকলে সেই পণ্য তৈরি করে কি হবে, সেই পণ্য কোথায় যাবে? তার মানে আলটিমেটলি গার্মেন্টস মালিকরা তাদের গার্মেন্টস কারখানা বন্ধ হয়ে যেতে পারে এবং প্রোডাকশন কমে যেতে পারে, এবং সেটা কমে গেলে অটোমেটিক্যালি তারা শ্রমিক ছাঁটাই করবেন বা অনেক শ্রমিক বেকার হয়ে যাবে, এটাই তো খুব স্বাভাবিক প্রতিক্রিয়া হবে এই নিষেধাজ্ঞা বা এই ধরনের কোনো ব্যবস্থা যদি আসে। তো এখন বাংলাদেশে যদি মানে সেটা আসার সমূহ আশঙ্কা আছে, কারণ হলো যে বাংলাদেশের ক্ষমতাসীনরা তো সমস্ত কিছুকে উপেক্ষা করে বেপরোয়া গতিতে একটা ফেক বা ডামি ইলেকশন করবার সব আয়োজন চূড়ান্ত করেছে। তো যুক্তরাষ্ট্র তো এর আগে ঘোষণা দিয়েই রেখেছিল যে এই ধরনের গণতন্ত্র হত্যাকারী বা গণতন্ত্র ধ্বংসকারী কোনো ভুয়া নির্বাচনের পথে যদি আগানো হয় তাহলে তারা কি ধরনের ব্যবস্থা নিতে পারে, সেটা ব্যক্তি বিশেষের উপরে তাদের ভিসা রেস্ট্রিকশন, তারপরে বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠান বা সংস্থার উপরে স্যাংশন বা নিষেধাজ্ঞা, এবং এই শ্রম অধিকার ইস্যুতে যেটা ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস চিঠি লিখে বাংলাদেশ সরকারকে জানিয়েছে যে এটা নিয়ে শঙ্কিত হবার কারণ আছে, কারণ দূতাবাস তো কিছু না কিছু খবর পেয়েছে সেটা ফর্মালি হোক বা ইনফর্মালি হোক। তো এখন এই নিষেধাজ্ঞা বা বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের ব্যাপারে যদি যুক্তরাষ্ট্র কোনো কঠোর পদক্ষেপ নেয় তো সেটার পরিণতি কি হতে পারে? আমরা এক একজন এক এক ধরনের হয়তো হিসাব আমাদের কাছে আছে, গার্মেন্টস মালিকদের হিসাব একরকম, শ্রমিকদের হিসাব আরেক রকম, আমরা যারা সাংবাদিক বা বিশ্লেষণ করবার চেষ্টা করি আমাদের কাছে আরেক রকম হিসাব, কিন্তু গতকালকে যুক্তরাজ্যের মানে ইংল্যান্ডের শীর্ষস্থানীয় একটা দৈনিক পত্রিকা দ্য গার্ডিয়ান, তারা বাংলাদেশের তৈরি পোশাক শিল্প নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে যেটা আবার আমি দেখলাম বাংলাদেশের মানব জমিন পত্রিকা অনুবাদ করেছে পেছে, সেই রিপোর্ট তো ভয়ঙ্কর ভাবে একটা অ্যালার্মিং রিপোর্ট, আপনাদের অনেকে হয়তো পড়েছেন, আমি যারা পড়েননি তাদের জন্য আমি একটুখানি পড়ে শুনাই, তারপরে আপনারা বুঝবেন যে এটা কতটা ভয়ঙ্কর নমুনা বাংলাদেশের সামনে আগামী দিনে ঘটতে যাচ্ছে যদি তৈরি পোশাক শিল্পের উপরে যুক্তরাষ্ট্র সহ তার মিত্র দেশগুলোর তরফ থেকে কোনো আঘাত আসে। এই রিপোর্টের শিরোনাম হলো
গার্ডিয়ানের রিপোর্ট, যৌন কর্মে নামতে বাধ্য হচ্ছেন ব্রিটিশদের জন্য ক্রিসমাস জাম্পার তৈরি করা পোশাক শ্রমিকরা, মানে বাংলাদেশ কথাটা নাই এখানে, বাংলাদেশের পোশাক শ্রমিক। তো এখানে তারা ছদ্মনাম প্রতীকী অর্থে রুবি রফিক নামের একজন গার্মেন্টস ওয়ার্কারের কথা টেনে এনেছেন। বলা হয়েছে যে তার দুজন শিশু সন্তান, তাদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে প্রতি রাতে এই গার্মেন্টস কর্মী তিনি তার খরচ যোগানোর জন্য, মানে দৈনন্দিন জীবনের খরচ যোগানো, বাচ্চাদের স্কুল, সেই খরচ যোগানোর জন্য তিনি রাতের বেলায় যৌন কর্মে, মানে যৌন কর্মী হিসাবে বা কি বলবো যে দেহ ব্যবসায়ী হিসাবে তিনি কাজ করেন। তো সেখানে বলা হয়েছে, এটা কেরানীগঞ্জের ঘটনা বলা হয়েছে, যে কেরানীগঞ্জের বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত বাজারের দিকে তিনি, ওই বাচ্চাদের ঘুম পাড়িয়ে তিনি বাজারের দিকে যান এবং সেখানে গেলে কিছু লোকজন বুঝতে পারে যে সে কেন সেখানে এসছে। আত্মসম্মান আছে এমন কোন নারী রাতের বেলায় এই রাস্তায় থাকে না। দিনের বেলা পোশাক শ্রমিক হিসেবে কাজ করেন তিনি, কিন্তু মূল্যস্ফীতির কারণে যেভাবে জীবনযাপনের ব্যয় বেড়েছে তাতে রাতের বেলা যৌন কর্মী হিসাবে কাজ করার কোনো বিকল্প নেই রুবির কাছে। এখানে আরো বলা হয়েছে, বাংলাদেশের পোশাক শিল্পকে চালিত করা 40 লাখ নারী শ্রমিকদের মধ্যে এই রুবি একজন। বাংলাদেশ বিশ্বের অন্যতম প্রধান পোশাক উৎপাদনকারী দেশ, কিন্তু এত উৎপাদন সত্ত্বেও বাংলাদেশে এখনো বিশ্বের সর্বনিম্ন মজুরি রয়েছে। 2018 সাল থেকে প্রতি মাসে মাত্র 8,000 টাকা বা 57 পাউন্ড করে তারা বেতন পাচ্ছেন। আমরা জানি যে তারা 8,000 টাকা আগে পেতেন, এখন সেটাকে বাড়িয়ে 11,000 কত টাকা যেন করার ঘোষণা দেওয়া হয়েছে এবং শ্রমিকরা আন্দোলন করছে 23,000 টাকার জন্য। বাংলাদেশে যারা মানে সীমিত আয়ের মানুষ তারা জানেন যে 23,000 টাকা দিয়ে একজন মানুষ বা একটা পরিবার চলা, 23,000 টাকাতেই চলা অসম্ভব। সেখানে তাদেরকে অফার করা হচ্ছে 11,500 বা কত টাকা, এবং শেখ হাসিনা বলে দিচ্ছেন যে ওই টাকাতেই কাজ করতে হবে। তিনি গার্মেন্টস মালিকদের পক্ষ নিয়েছেন। চিন্তা করতে পারেন, একটা সরকার সাধারণ মানুষের প্রতি, শ্রমিকদের প্রতি তার ন্যূনতম কোনো দায়বদ্ধতা নাই। তিনি নির্দেশ দিয়ে দিচ্ছেন এটা নিয়েই কাজ করতে হবে, আর কাজ না করলে তার পুলিশ যেভাবে গুলি করে হত্যা করছে, ঠেঙাচ্ছে, মানে দমন করে ফেলা হবে আর কি। আপনারা যারা খোঁজ খবর রাখেন তারা জানেন যে পৃথিবীর অন্য অন্য যেসব দেশের উপরে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সবাই তো আর পোশাক শিল্পের উপর নির্ভরশীল না। যেমন যুক্তরাষ্ট্রের খুব কাছের দেশ ভেনেজুয়েলা, তাদের হলো তেল শিল্প, তো তাদের তেল শিল্পের প্রধান বাজার যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো সেখানে তেল উত্তোলন সহ এ ধরনের কাজগুলো করত। তো মার্কিন নিষেধাজ্ঞার কারণে ভেনেজুয়েলার অর্থনৈতিক অবস্থা এত ভয়ঙ্কর খারাপ হয় যে একাধিকবার রিপোর্ট বেরিয়েছে এগুলো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে, যে ভেনেজুয়েলার মেয়েরা, তরুণীরা তারা দলে দলে দেহ ব্যবসার পেশায় চলে যাচ্ছে, যারা দেশের ভেতরে পাচ্ছে করছে। দেশের ভেতরে তো অর্থনৈতিক অবস্থা খারাপ হলে সেখানে এই ব্যবসা ভালো জমবে না, ফলে তারা সাউথ আমেরিকার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে যাদের অর্থনৈতিক অবস্থা তুলনামূলক কিছুটা ভালো। তো বাংলাদেশে আমরা তো জানি যে নানা কারণে, বিশেষ করে প্যান্ডেমিকের পর থেকে কর্মহীনতা এমন পর্যায়ে গেছে, আমরা পত্রিকা এবং টেলিভিশনে ছবি দেখেছি যে ঢাকা শহর থেকে মানুষ কিভাবে তাদের জীবন গুটিয়ে ট্রাকে করে সমস্ত আসবাবপত্র নিয়ে গ্রামে চলে যাচ্ছে, যেহেতু ঢাকায় কোনো কাজ নেই। এই ঘটনাগুলো কিন্তু গত 3-4-5 বছর ধরে ঘটছে। এখন শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী হিসাবে নিজে তিনি ঘোষণা দিচ্ছেন যে আগামী মার্চ এপ্রিল মাসে দুর্ভিক্ষ আসবে। সেটা তিনি কিসের ভিত্তিতে বলেছেন, কোন তথ্য তার কাছে আছে সেটা তিনি ভালো জানেন, কিন্তু আমরা আশঙ্কা করি যেহেতু যুক্তরাষ্ট্র সরকার বিভিন্ন চ্যানেলে বাংলাদেশের এই ক্ষমতাসীনদেরকে জানিয়ে দিয়েছে যে তারা যদি আরেকটা ভুয়া নির্বাচন করে ফেলে তাহলে যুক্তরাষ্ট্র সরকার কি কি ধরনের ব্যবস্থা নেবে বা নিতে যাচ্ছে, সেটা জানেন বলেই হয়তো শেখ হাসিনা আগাম এই পূর্বাভাস দিয়ে নিজেকে কিছুটা নিরাপদ রাখতে চাইছেন। কারণ তিনি অগ্রিম দায়ী করে রেখেছেন বিএনপিকে এবং কোনো কোনো বিদেশি শক্তিকে, যুক্তরাষ্ট্রের নাম সেদিন তিনি অবশ্য নেননি, অন্য সব সময় নেন। তো বোঝা যাচ্ছে যে তিনি যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে বলেছেন। এখন এই ইঙ্গিত করে বলার মধ্য দিয়ে বা বিএনপির উপরে আগাম দায় চাপানোর মধ্য দিয়ে তো প্রথমত তিনি দায়মুক্ত হবেন না, আর দ্বিতীয়ত এই সমস্যার কোনো সমাধানও হবে না। তো গার্ডিয়ানের এই রিপোর্ট আমাদেরকে বলছে যে এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্র বা তার মিত্র দেশগুলোর তরফ থেকে সেরকম কোনো স্যাংশন বা নিষেধাজ্ঞা আসেনি তৈরি পোশাক শিল্পের উপরে। যখন যদি শেষ পর্যন্ত এই ধরনের কোনো নিষেধাজ্ঞা আসে তখন পরিস্থিতিটা কি দাঁড়াবে কল্পনা করুন তো, যে তখন এই এই যে 40-50 লক্ষ
নারী শ্রমিক যারা গার্মেন্টস এ কাজ করে জীবিকা নির্বাহ করে, সংসার চালায়, বাচ্চা কাচ্চার লেখাপড়ার ব্যবস্থা করে, এদের পরিণতিটা কোথায় গিয়ে দাঁড়াবে? অনেকে আবার মনে করেন যে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়ে কি করবে, তাদের তো পোশাক লাগবে, তারা আমাদের কাছ থেকে পোশাক না নিলে তারা চলবে কেমনে? এই কথাটা তারাই বলেন যাদের আসলে প্রকৃত তথ্য জানা নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের যে পোশাকের চাহিদা সামগ্রিক, তার মাত্র 8% বাংলাদেশ থেকে তারা নেয়, বাকি 92% তারা চীন সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে নেয়। এখন বাংলাদেশ মানে যুক্তরাষ্ট্রের বাজারের 8% পোশাক তারা বাংলাদেশ থেকে আনে, কিন্তু বাংলাদেশ যত পোশাক রপ্তানি করে তার প্রায় 35% তারা যুক্তরাষ্ট্রে রপ্তানি করে, বাকিটা ইউরোপ সহ পৃথিবীর অন্য অন্য অঞ্চলে রপ্তানি করে। তো যেখানে বাংলাদেশের মোট তৈরি পোশাকের 35% কিংবা তার চেয়েও বেশি যুক্তরাষ্ট্রের বাজারে আসে, সেখানে যদি যুক্তরাষ্ট্রের দুয়ার বন্ধ হয়ে যায় কিংবা সীমিত হয়ে যায়, তাহলে এটার পরিণতিটা কোথায় গিয়ে দাঁড়াতে পারে, এটা যারা বড় বড় কথা বলে তারা কি খেয়াল করে? আমি জানি না, এমনকি গার্মেন্টস মালিকদের যে সংগঠন, তিনি এক ধরনের উদ্বেগ প্রকাশ করে রেখেছেন, ওই যে সভাপতি কি যেন নাম ভদ্রলোক, কিন্তু এটা যে কি ধরনের ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে পুরো শিল্প শুধু না গোটা দেশের জন্য, এ ব্যাপারে তিনি সরকারকে কত সতর্ক করার কোন প্রয়োজন মনে করেছেন? যুক্তরাষ্ট্র বা তার মিত্র দেশগুলোর তরফ থেকে যদি সত্যি সত্যি শেষ পর্যন্ত কোনো নেতিবাচক পদক্ষেপ আসে, তো সেটার পরিণতি শুধু এই শিল্পকেই না গোটা দেশকে কোথায় নিয়ে যেতে পারে, সে ব্যাপারে তাদের ন্যূনতম যদি দায় দায়িত্ব বা কাণ্ড জ্ঞান থাকে তাহলে তারা এদেরকে সতর্ক করা উচিত। এবং আমরা তো জানি যে এই ক্ষমতাসীনরা তারা ক্ষমতার ব্যাপারে এতটাই অন্ধ বা মরিয়া হয়ে উঠেছে যে দেশ জাহান নামে যাক, জনগণের কর্মসংস্থান গোল্লায় যাক এবং এই নারী শ্রমিকরা এক বিভীষিকাময় অবস্থায় পড়ুক, এতে তাদের কিচ্ছু যায় আসে না, তারা শুধু নিজেদের ক্ষমতাটা চায়। সমস্ত কিছু ধ্বংস করে দিয়ে হলো, গোটা দেশ ডুবিয়ে দিয়ে হলো, তারা ক্ষমতাটাই চায়। কিন্তু তাদের এই ক্ষমতা লিপসার পরিণতি কোথায় গিয়ে আমাদেরকে জাতি হিসেবে আমাদের দাঁড় করাতে পারে, আমি মনে করি গার্ডিয়ানের এই রিপোর্ট তার একটা ছোট্ট নমুনা মাত্র। প্রকৃত অবস্থা কতটা ভয়ঙ্কর হবে আমরা হয়তো সেটা কল্পনাও করতে পারছি না।